आसनसोल नगर निगम के 72 नंबर वार्ड के पार्षद चैतन्य मांझी ने प्रेस मीट की। इस मौके पर उन्होंने कुछ सनसनीखेज खुलासे किए। उन्होंने कहा कि एक गिरोह काम कर रहा है जो गैर कानूनी तरीके से जमीन की रजिस्ट्री करवा रहा है। सरकारी नियमों के अनुसार जमीन या अन्य संपत्ति के मामले में जो कानूनी उत्तराधिकारी की आवश्यकता होती है उसके लिए फर्स्ट क्लास मजिस्ट्रेट से पहले एफिडेविट करवाना पड़ता है। उसके बाद इलाके का पार्षद एफिडेविट नंबर को लेकर साइन करता है। लेकिन कुछ लोग एक गिरोह चला रहे हैं। चैतन्य मांझी ने कहा कि कुछ लोगों ने उनके पार्षद का लेटर हेड उनके स्टैंप का डुप्लीकेट बना लिया और उनके हस्ताक्षर के भी नकल करके फर्जी तरीके से रजिस्ट्री करवा रहे हैं। उन्होंने कहा कि ऐसा करके ये लोग BLRO दफ्तर को भी चूना लगाते हैं। इस बात की आशंका जताई कि जिस गिरोह द्वारा ये काम किया गया है उन लोगों ने इस तरह का और भी कई फर्जीवाड़ा किया होगा। अभी तो काउंसिलर वार्ड नंबर 72 निर्वाचित प्रतिनिधि। এবার জমি জমা সংক্রান্ত ব্যাপারে বা আদার্স কোনো ব্যাপারে যে লিগেল ইয়ারের প্রয়োজন হয় সেই লিগেল ইয়ার অ্যাজ পার রুল গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করবে, তারপর কাউন্সিলার সেটা সই করবে, তার নম্বরটা অ্যাড করে পড়বে, ঠিক আছে। এবার আমাদের প্যাড নিয়ে গিয়ে আমাদের স্ট্যাম্পকে ডুপ্লিকেট বানিয়ে আমাদের সহিকে আমার নিজের সহিকে ডুপ্লিকেট বানিয়ে কিছু মানুষ জমি রেজিস্ট্রি যে দলিল আছে এই দলিলে ওটাকে সাবমিট করে BLRO-কে অন্ধকারে রেখে সেটা করছে। এই দেখুন এই সহিটা আমার নয়, এই সহিটা আমার নয়, ঠিক আছে, আমার এই স্ট্যাম্পটাও নয়, প্যাডটা সেম টু সেম, হয়তো আমার কাছ থেকে কেউ কোনো কারণবশত প্যাড নিয়ে গেছে, এটাও হতে পারে, তারপর জেরক্স করেছে তাও হতে পারে। তো এইবার 80% জায়গা এই ওয়ারি সেন্টার সূত্র থেকে রেজিস্ট্রি হয়েছে এডিএসআর অফিসে, এডিএসআর সাহেবকেও এটা ধোকা দিয়েছে, সেখানেও এটা এডিএসআর সাহেব তো এটা দেখেছে, দেখে পরে রেজিস্ট্রি করেছে। এবার বলুন এরকম যদি কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই আরও অনেক কাজ এরকম করেছে, একটার জন্য কেউ স্ট্যাম্প, একটার জন্য কেউ সই ডুপ্লিকেট করেনি, আরও প্রচুর কাজ করেছে এবং আরও অন্যান্য অবৈধ কোনো কাজ করে থাকতে পারে যেটা হয়তো আমার নাম দিয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপারও থাকতে পারে যে আমার সই আমার স্ট্যাম্প জাল করে এমন কোনো কাজ করেছে যেটা লোকে ভাবছে যে আমি করেছি। কব হওয়া ইয়ে বিদ্ধ হওয়া 30/4/2024 2024 এডিট হওয়া এটা এখন যারা আমি তো আমি যেটা দেখছি আমার কাছে যেটা প্রুফ আছে সেই প্রুফ অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা জমি জমার ব্যবসা করে তাদের মধ্যেই কেউ করেছে এটা বা কারা করেছে এর নাম কিন্তু জানা মুশকিল আছে। এই ডিটটা যারা করেছে সেটা হচ্ছে গিয়ে যে ক্রেতা, ক্রেতার নাম হচ্ছে বিজয় মাঝি আর বিক্রেতা যে তিনি হচ্ছেন শ্রীমতী বন্দনা মাহাতা, স্বামী নির্মল মাহাতা এবং শ্রীমতী সর্বাণী ব্যানার্জি, স্বামী শ্রী সুখেন ব্যানার্জি, ঠিক আছে, এরা বিক্রি করেছে আর বিজয় মাঝি তিনি কিনেছেন। আমি আইনি পদক্ষেপ নিয়েছি, আমার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, অলরেডি কেস হয়ে গেছে কোল্টি থানায়, কেসের কপি রয়েছে, আমি FIR করেছি, আমি টু দ্য ইন্সপেক্টর ইনচার্জকে চিঠি করে কপি করেছি, ADSR কুলটি, BLRO কুলটি, মিনিস্টার ইনচার্জ ল অ্যান্ড জুডিশিয়াল পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট, মেয়র AMC আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র সাহেব, পশ্চিম বর্ধমান DM ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে এবং ADM সাহেবকে, LR অ্যান্ড DLRO ওনাকে করেছি, আমি MLA-কে কপি করেছি আমাদের লোকাল MLA-কে, ঠিক আছে। তো এর পরবর্তী পদক্ষেপ অলরেডি এখন কেস হয়ে গেছে, ঠিক আছে, কেসে অনেকগুলো ধারাও লেগেছে, হ্যাঁ এই দেখুন ধারাগুলো রয়েছে কেসে, কেসের পেপার রয়েছে আমার কাছে। আপনি কুলটির বলেছেন তো আপনারা একটা অন্তর্তদন্ত করেননি, কারা এটা করছে? আমরা অন্তর্তদন্ত করার চেষ্টা করছি কিন্তু বাই নেম এখনও পর্যন্ত আইডেন্টিফিকেশান করতে পারিনি, আমরা চেষ্টা করছি আমরা নিজেরাও কোনোরকম আইডেন্টিফিকেশান করার, আমাদের লোকজন যারা রয়েছে তারাও এটা চেষ্টা করছে, আমরা কিন্তু আমাদের আইডেন্টিফিকেশান করতে গেলে আমাদেরকে প্রুফ সমেত করতে হবে, এই জন্য আমরা আইনের উপর ভরসা করে আইনের উপর আস্থা রেখে আমরা আশা করছি আইন এটাকে
যথাসময়ে সামনে নিয়ে আসবে। আইনের ওপর আস্থা এবং বিশ্বাস যথেষ্ট আছে, আইন নিয়ে আসবে এবং সেই অপেক্ষায় আমরা আছি। আপনার সন্দেহ এরকম ঘটছে? এরকম ঘটনা আমি এখনও পর্যন্ত কারো ঘটেছে বলে জানি না, তবে আমি শুনেছি অশোক পাসোয়ান আমাদের কাউন্সিলর, হ্যাঁ ওর কাগজ কিছু একটা এরকম হয়েছিল আমি শুনেছি, আমাদেরই সহকর্মী বর্তমানে, ঠিক আছে, অশোক পাসোয়ান, ওনারও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। উনি কতদূর কী করেছিলেন আমি জানি না, তবে আমি ব্যাপারটা গুরুত্বপূর্ণ সব জায়গাতে গেছি, যে জায়গাতেই গেছি সে জায়গায় আমাকে বলেছে যে এটা কিন্তু ছোটো ব্যাপার নয়, এটা কিন্তু তোমার খুব মানে অ্যাক্টিভভাবে লড়াই করা উচিত এবং যে মেন দোষী তাকে কিন্তু সামনে আনা উচিত। আমি আশা করব সে সামনে আসবে খুব শীঘ্রই, আমরা দেখতে পাবো। আপনি বলছেন যে সরকারি জমি, তাহলে এইভাবে জমি মাফিয়া বিক্রি করেছে? মেবি হতেই পারে, যদি আমার সই ডুপ্লিকেট করে মানে আমার স্ট্যাম্প ডুপ্লিকেট করে এরকম করতে পারে তাহলে তারা সরকারি জিনিস করতেই পারে, আত্মসাৎ করতেই পারে। এই ক্ষমতা যদি একজন মানুষ বেঁচে থাকাকালীন করতে পারে তাহলে সরকারের জমি, অনেকেই তো অনেক কিছু জানে না, আমিও জানি না কোনটা কোনটা সরকারি জমি, না 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 এটা এটা কারো জমি। মালিকানা জমিন ক্যা বলতে হলো কেন মাফিয়া করি কোর্ট মে যাই কোর্ট সবসে আচ্ছা জরিয়া হ্যাঁ কতনা ট্রান্সফার কি হ্যাঁ 9,56,000। আমি সুজিত মাসুদার সব এক টাইম পড়ানা পড়েগা স্ক্যান করবে এত তো বাংলা পড়ানো আতা নি মেরা ফোন নে উঠাতে তো এক হ্যাঁ এক আম সব কত এই মালিকানা জমিন ক্যা বলতে হলো কেন মাফিয়া করি কোর্ট মে যাই কোর্ট সবসে আচ্ছা জরিয়া হ্যাঁ কি কতনা ট্রান্সফার কি হ্যাঁ 9,56,000। আমি সুজিত মাসুদার সব এক টাইম